ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু হলো মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার নরসিংহপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শিমুল মণ্ডল। পরিবার সূত্রে জানা যায়, 8 মাস আগে কেরালায় কাজের উদ্দেশ্যে পাড়ি দেয় শিমুল। বুধবারও তেমনই কাজে গেছিল। সেন্টারিং এর কাজ করার সময় হঠাৎই সেখান থেকে পড়ে যায় সে। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কেরালা ত্রিশূল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর বাড়িতে আসতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। বাড়িতে রয়েছে তার 2 মাসের বাচ্চা। শেষবারের মতো নিজের ছেলের মুখটাও দেখে যেতে পারল না শিমুল। দুটো পড়িতে ওখান থেকে খবর আসলো আমার ছেলের সেট থেকে, যে উনি দোতলার উপরে সানসাইডে কাজ করছিল, সানসাইড থেকে ভেঙে চুরি পড়ে গেছে। তো ওখান থেকে মেডিকেলে নিয়ে গেছে, আইসোলেশনে ভর্তি করা হয়েছে। বাকি আমাদের ছেলে যেগুলো এখানকার স্থানীয় ছিল তাদেরকে ওখানে ঢুকতে দেয়নি, দেখা সাক্ষাৎ করতে দেয়নি। তারপরে 1 ঘন্টা পর ওখান থেকে খবর আসলো যে উনি মারা গেলেন। ঘর ভেঙে, ঘরের উপর থেকে পড়ে যাই ভেঙে গেছে নাকি ছাদ ভেঙে পড়ে গেছে তাই শুনেছি। কতদিন আগে কাজে গেছিল? কাজে আসে না, 9-10 মাস হবে, আমি সঠিক বলতে পারছি না। আমার ছেলে